বেশ কিছু ট্রেন ইতিমধ্যেই ঘুরপথে চালানো শুরু হয়েছে, বাতিল খুব বেশি এখনো হয়নি, আরো কিছুক্ষণ দেখে হয়তো ট্রেন বাতিলের সংখ্যা বাড়তে পারে এবং বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তুমি যেরকমটা বলছিলে টাটানগর দানাপুর এক্সপ্রেস আজকের মতন বাতিল করে দেওয়া হয়েছে, মুম্বাই হাওড়া মেলের মতন গুরুত্বপূর্ণ বেশ কিছু ট্রেন আছে যেগুলোকে ঘুরপথে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এমনকি মালদায় যে অবরোধ চলছে তার জন্য শতাব্দী এক্সপ্রেস যেটা নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার দিকে আসার কথা, হাওড়ার দিকে আসার কথা, সেটা শামসি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। কুড়িক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে কুমারগ্রাম স্টেশনে, একলাখি স্টেশনের বিভাগা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, গৌড় লিঙ্ক এক্সপ্রেস সেটা মালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে অবরোধ শুরু হয়েছে বিভিন্ন দিকে, তার প্রভাব পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ট্রেনের ওপর পড়তে শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে পড়ছে, কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এবং কিছু ট্রেনকে বাতিল ঘোষণা করতে হয়েছে এবং সেই সংখ্যাটা অবরোধ যত চলবে তত আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন রেলকর্তারা। ঠিক এখানে তোমার কাছে জানতে চাইবো, বন্দে ভারত এক্সপ্রেস সেটাও কিন্তু মালদা হয়ে যাবে, সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস এর উপর কি প্রভাব পড়তে পারে এই সম্পর্কে কোনো খবর রয়েছে? এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে বন্দে ভারত তার নির্দিষ্ট রুটেই যাওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে মালদার কাছে গিয়ে সেটাও কিন্তু আটকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, আর কিছুক্ষণ পর সেই ট্রেন মালদার কাছে গিয়ে পৌঁছবে এবং তখনই পরিস্থিতি বোঝা যাবে। কিন্তু এখনো পর্যন্ত বন্দে ভারতকে ঘুরপথে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা হয়নি, যেহেতু মালদার একটা নির্দিষ্ট স্টপেজ রয়েছে তাই মালদা হয়েই যেতে হবে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে বলা হচ্ছে এবং সেই মতোই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে যে তার উপর এই বন্দে ভারত এক্সপ্রেস এর উপর এই যে অবরোধ বিভিন্ন দিকে শুরু হয়েছে তার কি প্রভাব পড়লো। অবশ্যই সেদিকে নজর থাকবে, এখনকার মতো ধন্যবাদ অরিত্রিক তোমায়। সারনা ধর্মের স্বীকৃতি এবং ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসীদের হাতে তুলে দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠনের ডাকে জেলায় জেলায় শুরু হয়েছে চাকা জ্যাম এবং বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পূর্ব বর্ধমানের জৌগ্রাম, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা এবং মালদার আদিনা স্টেশনে ইতিমধ্যেই চাকা জ্যাম শুরু হয়েছে এবং এর ফলে বিভিন্ন জেলায় আটকে পড়েছে একাধিক ট্রেন, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। মালদার আদিনা স্টেশন সকাল 6:30 থেকে সেখানে শুরু হয়েছে রেল অবরোধ, অবরোধের জেরে শামসি স্টেশনে ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুমারগ্রাম স্টেশনে কুলিক এক্সপ্রেস, একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেস সহ মালদা স্টেশনে দাঁড়িয়ে গোল্ড লিঙ্ক এক্সপ্রেসও। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা সর্বত্রই কিন্তু ছবিটা একই রকম। মালদার আদিনা স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এই বিষয় নিয়ে মালদার ছবিটা বিস্তারিত জানতে কথা বলে নেব, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, সকাল 6:30 থেকে এই অবরোধ শুরু হয়েছে, এই মুহূর্তে সেখানে কি ছবি? রেল পরিষেবার উপর তো ব্যাপক প্রভাব পড়েছে। একদমই মাধুরী, রেল পরিষেবার উপর প্রভাব পড়েছে। সকাল 6:30 থেকে এই আন্দোলন শুরু হয়েছে, 10:00 পেরিয়ে গেছে, এখনো কিন্তু আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ তারা রেল লাইনের উপরে বসে রয়েছেন। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা এই আদিনা স্টেশনে রেল লাইনের উপর বসে রয়েছেন এবং যার ফলে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ডাউন শতাব্দী এক্সপ্রেস শামসি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, কুলিক এক্সপ্রেস কুমারগ্রাম স্টেশন, তেভাগা এক্সপ্রেস একলাখি স্টেশন এবং গৌড় লিঙ্ক মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে এই যে তোমার অবরোধ চলছে যার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। তোমাকে আরেকটা ছবি দেখাবো যে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে আদিনা স্টেশনে, যেখানে একদিকে যেমন রেলের পুলিশের আধিকারিকরা রয়েছেন, আরপিএফ রয়েছেন, জিআরপি রয়েছে, পাশাপাশি তোমার হচ্ছে গাজল এবং পুরাতন মালদা এই দুটি থানা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই আন্দোলন একপ্রস্থ কিন্তু যারা আন্দোলন করছেন আন্দোলনকারী তাদের সাথে কথা বলেছেন পুলিশের আধিকারিকেরা যাতে দ্রুত এই যে অবরোধ সেই অবরোধ তোলা যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ যে ট্রেন সেই ট্রেন কিন্তু এই স্টেশনের উপর দিয়েই যাবে। মাধুরী, একদমই করোনা মাধ্যমে পরিস্থিতি থেকে নজর রাখো, আমাদের সঙ্গে থাকো।